সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি পৌলমী গাঙ্গুলি হাওড়া রামরাজাতলা থেকে আজকে এখানে চলে এসেছি ডাটার রান্নাঘরে। আজকে আমি ডাটার গুঁড়ো মশলা ব্যবহার করে আমি এখানে আজকে আপনাদেরকে শেখাবো ঢ্যাঁড়সের টক ঝাল। তো চলুন দেখে নিই কী কী ইনগ্রেডিয়েন্টস এটাতে লাগছে। ঢ্যাঁড়স দুই দিক থেকে আমি কেটে চিড়ে নিয়েছি, কেটে রেখে দিয়েছি, এরকম আমি করে রেখেছি ঢ্যাঁড়সগুলো। যেগুলো ছোট ঢ্যাঁড়স সেগুলো গোটাটাই নিয়েছি, বড় ঢ্যাঁড়সগুলো হাফ করে কেটে নিয়েছি। এছাড়াও এখানে লাগছে আদা বাটা, টমেটো বাটা, কাজু বাটা, কিশমিশ বাটা, টক দই, নুন, আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে রান্নাটা আমরা শুরু করছি। সাদা তেল দিয়ে আমরা রান্নাটা করব। তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর দিলাম আদা বাটা, দিলাম এইবারে আমরা দেব, আস্তে আস্তে দেব আমরা লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। নুন দেব অল্প। এবারে আমরা টমেটো বাটাটা দিয়ে দেব। এইবারে দেব কাজু বাটা। জল দিচ্ছি না, কারণ এই বাটাগুলোর মধ্যে জল আছে, তাই জন্য এটা এমনি মানে মশলাগুলোর সাথে জল চলে যাচ্ছে। এবার দেব কিশমিশ বাটা। এরপর দেব টক দই। এবার এগুলো দিয়ে একটু কষাতে হবে, মশলাটা কষাতে হবে। এরপর আমরা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম আমরা। ঢ্যাঁড়সটা এবার যাতে ঢ্যাঁড়সের গায়ে যাতে মশলাগুলো লেগে যায় সেটা দেখতে হবে। এবার ঢ্যাঁড়সগুলো দেবার পর ঢ্যাঁড়সটাকে এবার একটু সেদ্ধ করবার জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে এটা ঢেকে দিলাম। এটা 5 মিনিট ধরে সেদ্ধ হবে। ঢ্যাঁড়সে থাকে অনেক ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ঢ্যাঁড়স ব্রণ কমাতেও সাহায্য করে। আর ঢ্যাঁড়সে থাকে এমন কিছু মিনারেলস যেটা আমাদের গর্ভবতী মায়েদের ভ্রূণ ডেভেলপ করতে সাহায্য করে, এছাড়া মিসকারেজ হওয়া থেকে এটা রোধ করে। তাহলে দেখতে পেলেন তো যে ঢ্যাঁড়স আমাদের অজান্তেই কত বড় উপকার করে। অনেকে খেতে চায় না, কিন্তু এই ভিন্ন ভিন্ন রেসিপি যদি ট্রাই করে খাওয়ানো যায় তাহলে মুখরোচক হওয়ার পাশাপাশি এটা আমাদের অনেক কাজে আসে। এরপর এটা হবে 5 মিনিট, এরপর আমরা এটা খুলে দিই। এবার আমরা ঢাকা তো দিয়ে রেখেছিলাম, এবার আমরা খুলে দেখব যে কি অবস্থায় রয়েছে। হ্যাঁ, এটা একটু গ্রেভি ফর্মেই থাকবে। এটা এটা হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নেব। আমি এইটা করেছি, গ্রেভিটা করেছি শুকনো শুকনো মতো, রুটি দিয়ে খাবার মতন। আপনারা যদি কেউ চান ভাতের সাথে খাবেন, তো তাহলে এই রেসিপিটা মানে ভাতের সাথেও এটা দিয়ে খাওয়া যাবে। তখন গ্রেভিটা একটু জল মিশিয়ে একটু পাতলা করে নিতে হবে। এবার আমি এইটা একটু গার্নিশিং করে নিচ্ছি। আমাদের ঢ্যাঁড়সের টক ঝাল রেডি অ্যান্ড সার্ভ।
আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আপনারাও এই ফ্যামিলিতে এই রান্নাটা করে বলবেন যে কেমন লাগছে। এবার আমার আজকের প্রশ্নটা হলো, আমি তো ঢেঁড়সের উপকারিতা নিয়ে বেশ কয়েকটা কথা বলেছি, এবারে বলুন তো তার মধ্যে আপনারা কিছু উপকারিতার কথা আমাদের এখানে কমেন্ট করে জানান, তাহলে আপনারাও আমার মতন এই ডাটা রান্নাঘরে চলে আসতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।